তোমরা ফটাফট গাঁতে কেটে পড়ো। হ্যাঁ আমরা ফটাফট কেটে পড়ব। আমিও কেটে পড়ি, আর একটা মক্কেল ফটাফট ধরতে হবে। ফবাস কইরা পড়লাম আমি নিচে। দেখো বাবাজিরা, আমি তোমাদের তরফ থেকে আর্জিটা ফটাফট পেশ করে দিয়েছি। কথাটা তোমার আব্বা আর চাচাকে ফটাফট জানাবে। তোমাদের মামলাটা যাতে ফটাফট ফয়সালা হয়ে যায় সেই ব্যবস্থা আমি ঝাটপাটি করব ফটাফট। হ্যাঁ, আজি খান বাহাদুরের বিরুদ্ধে উনিও ফটাফট কিছু একটা করে ফেলতে চাইবেন। উনি ফটাফট কি করবেন? দেখো মামলা মোকদ্দমার কাজ ফটাফট হয় না সত্যি, তবুও ফটাফট যতটুকু পারি করব। আর ফটাফট কিছু লিখে তোমার আব্বা জানকে জানাবো। ফটাফট নিশ্চয় ফটাফট। আর শোনো, খান বাহাদুর খুবই ধুরন্ধর, তোমাদের এখানে আসার খবরটা ফটাফট তার কানে পৌঁছে যেতে পারে। তোমরা ফটাফট গাঁতে কেটে পড়ো। হ্যাঁ আমরা ফটাফট কেটে পড়ব। আমিও কেটে পড়ি, আর একটা মক্কেল ফটাফট ধরতে হবে। চিজ বটে একটা ঘিয়ে ভাজা, ফটাফট ফটাফট চল আমরা ফটাফট কেটে পড়ি। বয়সকালে আমি তাগড়া জুয়ান আছিলাম, যেমন স্বাস্থ্য তেমন চেহারা আর সাহস, যেন ইতিহাস বইয়ের মোহাম্মদ বিন ঘুরি। ওই হাসা কইলাম না মিশা কইলাম? ঘোড়ায় চইরা আমি শ্বশুর বাড়ি যাইতাছি, টক বক টক বক টক বক টক বক আটকা ঘোড়াই খেলে উষ্টা, ধবাস কইরা পড়লাম আমি নিচে, জবাত কইরা ঘোড়া পড়ল আমার উপরে। ওই আশা কইলাম না মিশা কইলাম? মিজাজটা গেল বিগড়াইয়া, মল্লাম ঘোড়া ডাইন চাপাই এক থাপ্পড়, আমার হাতের থাপ্পড় খাইয়া ঘোড়া।